আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো। তো প্রতিদিনের মতো আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গল্প করার জন্য। তো দেখতে দেখতে কিন্তু রহমতের মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রোজাগুলি কেটে গেল, আর রমজানের কারণে আসলে ব্লগ কন্টিনিউ করা হয় নাই। তো রমজান শেষ হলে ইনশাল্লাহ আবার আগের মতো ভিডিও আসবে। তো তো এই দেখতে হলো দেখতে কিন্তু ঈদ অবস্থা। চলে আসতেছে, তো ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো প্রিপারেশন বলতে আর কি, রান্নাবাড়িতে সব ঈদের দিনই করব, জাস্ট এখানে আদা রসুন আর কি রেডি করে নিব, কারণ এগুলি রেডি করা থাকলে আর রান্না করতে বেশি দেরি হয় না। তো আমি এখন এখান থেকে রসুনগুলি এগুলি সব ছিলে পেস্ট করে নিব, এরপর আদাটা করব। তো রসুন আমার সবগুলি ছিলা হয়ে গেছে, এখন আদাগুলি করব, আদাগুলি ছিলে নিব। আর এগুলি আমরা সেই বুধবারে যে আমরা মেসে গেছিলাম ওইখান থেকে আনছি, আনার পর আর এগুলি আর ধরা হয় নাই, তো যার কারণে আদাগুলি একটু কেমন যেন একটু শুকিয়ে গেছে। আর এর দিক থেকে মাইমনা আমাকে হেল্প করতেছে, কারণ একা একা আসলে অনেকটা সময় লেগে যায় রোজা থেকে, আর রোজা থেকে সাধারণত দুপুরবেলা মানে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, তো এই কারণে মাইমনা হেল্প করতেছে। তো যাই হোক, আমার এদিক থেকে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, আর এখান থেকে এই তো ফ্রেশ মিট চলে এসেছে। এটা আর কি মসজিদে মানে এটা সবাই মিলে আর কি অর্ডার দিয়ে গরু জবাই দিয়ে আর কি নেয়, এটা একদম পিওর হালাল। তো এটা আমরা অর্ডার দিয়েছিলাম আর কি, তো 5 কেজির মতো আজকে দিয়ে গেছে। তো এখন এই মিটটা এখন সুন্দরভাবে সিস্টেম করে নিব, আর যেহেতু ফ্রেশ মিট তো মাইমুনা বাবু বললো যে ফ্রেশ মিট দিয়ে সে হালিম খাবে আজকে ইফতারিতে, তো হালিম রান্না করব। তো আমি এখন আগে মাংসগুলি আগে সবগুলি আগে সাইজ করে নিব। আর এই মাংসটা খেতে এক মানে ভালো লাগে যে সবগুলি মিক্সড থাকে, কলিজা ফেফসা থেকে শুরু করে যা মানে আছে সব একসঙ্গে মিক্সড করে আর কি মাংসটা দেয়, তো এতে করে আমার কাছে এটা ভালো লাগে খেতে। তো যাক, আমি এখন মাংসগুলি আগে সবগুলি সিস্টেম করে নিই। তো এই হচ্ছে আমার 5 কেজি বিফ, মাংস তো হাড় আছে, মমেন কি হালিম খাবে নাকি? হুম, তো এই হাড়ওয়ালা মাংসগুলি আলাদা করে কেন? হালিমের জন্য, কারণ হালিমে দেখা গেছে যে হাড়ওয়ালা মাংস খেতে ভালো লাগে। আর এগুলি প্যাকিং করে ফেলি, তারপর পলিথিন এসে ছোট ছোট পলিথিনে ভাগ করতে সুবিধা হয়। আর আমাদের তো রোজা পড়াতে একদমই ওরকম কোনো জিনিস খাওয়া হতেছে না। তো ওই যে 5 কেজি মাংস এই 3 প্যাকেট হয়ে গেছে, তো একটু বেশি বেশি করে করে রাখছি, কারণ গরু মাংস রান্না করতে অনেক সময় লাগে, তো রান্না করা থাকলে আবার পরে খেতে পারবে। আর এগুলি আজকে রান্না করব, কারণ ফ্রেশ মাংস কিন্তু খেতে মজা লাগে। এখানে কলিজা সব কিছু মিক্সড আছে, এটাতে হালিম কিছুটা করব আর কিছুটা রাত্রে সেরির জন্য করবো আর কি। তো এগুলি রেখে দিই। মাংস তো রেখে দিলাম ডিপে, এবার আমি মুরগিগুলি একটু সিস্টেম করে নিব। এটা হচ্ছে ফ্রেশ মুরগি নিয়ে এসেছিলাম সেই দিন, তো অর্ধেকটা কেটে কেটে এই যে মুরগির যে রানটা এটা বের করে নিছি, কারণ এগুলি আবার ময়াবিন ফ্রাই খায়। তো ভাবলাম যে আজকে যেহেতু এই ফ্রাইতে ভাজা পোড়া কিছু করবো না, তো মুরগিটা মেখে রাখি, এটা ফ্রাই করে দেব। তো এটা আমি ক্লিন করে নিই। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোল মরিচের হচ্ছে গুঁড়াটা আর কি, এটা ঢেলে নিই আগে। তো আমার এখানে এই যে মুরগির রানগুলোর সাইজও কিন্তু অনেক সুন্দর, একদম ছোটো ছোটো, তো ক্লিন করা হয়ে গেছে আর একটু কেটে কেটে নিছি। তো আমি এখন এখানে সব মাখাই নেব, ব্ল্যাক পেপার দিব 1 চামচ, বেশি না। এটা হচ্ছে জিরা, এক চামচ,
धनिया गुड़ा अल्प एक सामान्य हलुद दीब कारण जेको माँस होते किन्तु हलुद दिए खावा भालो। আর এটা হচ্ছে তান্দুরি মশলা, এটা একটু দিয়ে দিব। এরপরে দিব পরিমাণ মতো লবণ। একটু তেল দিব সামান্য। আর এটা হচ্ছে মাংসতে মানে মুরগি ফ্রাই হলো মেন জিনিসই হচ্ছে এটা ইয়োগুর্ট। এটা দিলে মাংসটা কিন্তু অনেক সুন্দর নরম হয় আর খেতেও কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এটা বেশি দেবো, আচ্ছা এটা এখন আমি সুন্দরভাবে মাখাই নেব। তো আমি এখন হাতের সাহায্যে মুরগিটা ভালোভাবে মেখে নিব। নিয়ে এটা এখন একদম ইত্যাদি রাখ পর্যন্ত এভাবে এটা মেখে রেখে দিব আর এক ঘন্টা আগে আজকে যে হালিম রান্না করব এই প্যাকেটটা দিয়ে। তো এটা ডালটা আর কি 5টার সময় ভিজা রাখলেই হবে, 5টা বা 6টা মানে রান্না করার আধা ঘন্টা আগে আর কি ভিজালে হয়। এই বিবগুলি কেটে নিই। তো মাংস কাটা হয়ে গেছে, এখন এদিক থেকে আমি এখন সব এগুলি সব কেটে নিব, পেঁয়াজ আদা রসুন। তো এগুলি সব আমি কেটে নিই। তো আমি এখানে বিপটা বসাই দিলাম সব রকম মশলা একসঙ্গে দিয়ে। আর আজকে কাঁচা মরিচ রান্না করবো, শুকনো মরিচ দিয়ে না। তো এইভাবে কিন্তু খেতে ভালো লাগবে। এটা আস্তে আস্তে হোক, আমি এখন হালিমের জন্য মাংস আলাদাভাবে বসাই দিই, এটা ঢেকে দিই। তো আমি এখানে এখন বিপটা ভালোভাবে কষাই নিব আর এই যে এখান থেকে হালিমের জন্য মাংস বসাই দিলাম। তো এটা এখন আস্তে আস্তে হোক, এরপরে আবার ফিরে আসতেছি। তো মাংস তো বসাই দিছি, মাংস হোক। এর ফাঁকে যে মেশিনে কিছু কাপড় চুপড় দিছিলাম এগুলি সব নেড়ে দিলাম। আর বাইরে ভালোই বাতাস, এই যে তো চলে আসলাম কিচেনে। তো মাংসটা প্রায় হয়ে আসছে, এখন একটা আলু দিয়ে দিব। তো রোজা থেকে বাজার করলে আসলে যা হয়, আমি এখানে শুধু জাস্ট হালিম লেখাটা দেখেই আমি প্যাকেট নিয়ে নিছি, যে 2 প্যাকেট হালিম নিছি আর কি। এখন আমি এখন ডাল ভিজাবো, এখন খুলে দেখতেছি কি যে 2 প্যাকেট করে হালিম মশলা লেখাই আছে এখানে, কিন্তু এত কিছু আর খেয়াল করি নাই। এখন আমি সব হচ্ছে হালিমের মশলা, এখন ডাল নেই। তো এখন মাইমনা বাবাকে ফোন দিলাম, দেখি সে নিয়ে আসুক। আর এর ফাঁকে আমার মাংস রান্নাটা হয়ে যায়। তো মাইমনা বাবা অলরেডি এক কিছু বাজার লাগবে আর কি, তো এগুলি দিয়ে গেল। এখান থেকে আছে হচ্ছে ফ্রাগোলা। তো এই ফ্রুটসটা তো ময়মনের অনেক পছন্দ, এটা তো আমি আগে বলছি ভিডিওতে। তো এই হচ্ছে ফ্রাগোলা, শুধু ফ্রুটস নিয়ে আসতে বেশি করে। চকলেট মেয়ের জন্য নিয়ে আসতে মনে হয়। টমেটো আছে আমার ফ্রিজে, তারপরে নিয়ে আসতে ফ্রেশ টমেটো, আপেল, বানানা। এটা ফ্রেশ? হ্যাঁ অনেক সুন্দর। তুমি শুধু ফ্রাগোলা খাবে কয়েকদিন। কেন শুধু ফ্রাগোলা? আর এই যে এটা কি জুস? এটা এটা হচ্ছে আনানাসের জুস। আর আপেল আছে? তো মামি তুমি একটু কাজ করো, বাবা এই বাজারগুলি সব কথা রেখে দাও, রেখে আসো যাও। হ্যাঁ তো এইগুলি সব গোছায় না। তো আমার এই তো আলু দিয়ে বিপ বোনা হয়ে গেছে। এটা বোনা না মানে হালকা আর কি মাখা মাখা ঝোল।
তো শেষ রান্না। এখন আমি এটা নামে ফেলবো আর কাঁচা মরিচের জন্য কিন্তু কালারটা এরকম আসছে। তো সবসময় আসলে শুকনো মরিচ খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে। আর টমেটো দিই নাই কারণ মাইমুনা বাবা টমেটো খুব একটা পছন্দ করে না। তার কথা হতেছে যে মাংসর স্বাদ টমেটো দিলে নাকি নষ্ট হয়ে যায়। তো যাক এটা এখন নেমে ফেলবো। এখন চলে যাবো নামাজে, নামাজ শেষ করে এরপরে ইফতারি আয়োজন করবো। তো আমি বেগুন এটা কেটে নিই, কেটে লবণ পানিতে ভিজে রেখে এরপরে যাবো নামাজে। তো বেগুনটা একটু হালকা পাতলা পাতলা করে কেটে নেব। তো মামিনা বাবা আবার কিছু হালকা পাতলা জিনিস নিয়ে আসছে, ছেলে রোজা আছে। তো এখান থেকে নিয়ে আসছে হচ্ছে আঙ্গুর, তারপরে এইটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, এটা অনেকদিন পরে এটা পাইছি এই সসটা। আর আর মাইমুনা এই সসটা পছন্দ করে। আর এখানে হচ্ছে বাঙালি কিছু বাজার, এই যে কি অবস্থা, হালিম মিক্সড আর হালিম মশলা আলাদা খাও। তো এখন এই যে হালিমটা রান্না করবো, এক প্যাকেটই করি, দুই প্যাকেট বেশি হয়ে যাবে মনে হচ্ছে। তো আজকে এই রাত্রে আমি এক প্যাকেট রান্না করে দিই তোমার। তো যাক আস্তে ধীরে ইফতারে রেডি করি। এখান থেকে তো বেগুন কেটে লবণ পানিতে ভিজা রাখলাম। তো নামাজ শেষ, এখন চলে আসলাম। এই তো হালিমার ডালটা আমি ভিজা রাখছি, পরে তো মামিনা বাবা নিয়ে আসছে, এখন এটা রান্না করে ফেলবো প্রায় 7টা বেজে। তো আমি এখান থেকে তান্দুরি যে চিকেনটা মেখে রাখছিলাম এটাও ফ্রাই করতে দিয়ে দিলাম, এটা এখন আস্তে আস্তে হোক দেখে দিই। আর এখান থেকে আমি এখন হালিমটা রান্না করে ফেলি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম। তো হালিমটা আমরা এখন খাবো না, এটা খাবো হচ্ছে পরে। তো আর এর মধ্যে আর কিছু ইফতারি রেডি করছে, এটা দেখায় ফরসটা দেখতে এত ভালো লাগতেছে, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি তাই না। অনেক সুন্দর লাগতেছে ফ্রাইগুলোগুলো দেখতে, এবং ফ্রাইগুলো সাধারণত একটু নরম হয়ে যায়। তো যে চার কাছের ফ্রাইগুলো যে নিয়ে আসছে না, সবগুলোই ভালো, অনেক সুন্দর। তো এই তো ফ্রুটসের প্লেটটা একটু সাজাই নিলাম, যেহেতু হাতে সময় আছে, অন্যান্য সময় তো সময় মানে খাবার দেওয়া যায় না। আর আজকে যেহেতু ওরকম তেমন কিছু করি নাই, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখান থেকে কলা আর ছিঁড়ি নাই, যদি খাই তো খাবে, আর না হলে থেকে যাবে, কারণ ছিঁড়ে দিলে আসলে নষ্ট হয়ে যায়। আর আজকের ইফতারি হচ্ছে এই যে শরবত বানাইছি, হচ্ছে রুয়াবজা আর হলো ইসবগুলের ভুষি একসঙ্গে মিক্সড করে একটা শরবত। আর এখানে হালিম খাওয়ার জন্য সব সালাদ কেটে নিছি, আর এর মধ্যে মানে আদা কুচিটা হলো এক্সট্রা, অনেকে খায় কি না জানি না, তবে মামুনা বাবা আদা কুচি দিয়ে হালিম খেতে পছন্দ করে, তাই সাইডে কেটে রাখলাম। আর এখান থেকে আমার এই যে মুরগি ফ্রাই, তারপরে লাচ্ছা সেমাই, এই খেজুর, আর হচ্ছে শুধু বেগুনিটা বানাইছে। তো এই হচ্ছে আমার আজকের ইফতার, আর হালিমটা আমরা পরে খাবো। অনেক ভালো লাগতেছে দেখতে। তো আমাদের ইফতারি শেষ হালকা পাতলা, এখন নিলাম এই যে হালিম। তো এখন হালিমটা খাবো সব মশলা দিয়ে মিক্সড করে, এই লবণটা দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, আর এখান থেকে মাইমুনকে দিয়ে দিলাম। চিপে দাও মাইমুনা, ওরা এখন চিপে দিতেছে। তো মাইমুনা বাবা চা বানা নিয়ে আসলো, এখন চা খাচ্ছি। আর এই যে দেখেন ইফতারি শেষ করে এই যে খেতে বসছে। কালকে কি হয়েছে তোমার মাইমুনা? মাইমুনা মামুনা বাবা ভিডিওটা শেষ করো, ভিডিও শেষ করার আগে তোমার কিছু বলতে চাও? রোজা প্রায় শেষ, রোজা করে এক ফোঁটা শুকায় নাই, মানুষ বলে রোজা করে শুকায় যায়।
দেখো একজনা খেলতে খেলতে শুয়ে পড়ছে, দেখো দেখো। মানব বাবা শেষ করো, শেষ করো ভিডিওটা, শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর রোজার পরে রীতিমতো ভিডিও ছাড়া হবে। মাইমুনের খেলার স্টাইলটা দেখে সবাই। না 90 তারে না 90 এটা কি করা।